হাই আম নিলয় শ্রেণী দশম বিষয় গণিত আজকের পার্ট অর্থ টুয়েলভ স্ফেয়ার অর্থাৎ গোলক তোমাদের প্রত্যেকে আমার আজকের এই ক্লাসে স্বাগত হাই আই এম নিলয় ওয়েলকাম টু চ্যানেল নিলয় ঘোষ নমস্কার আমি নিলয় তোমার প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাস শুরু করছি দশম শ্রেণী গণিত বিষয়ের আজকের পার্ট অর্থাৎ টুয়েলভের অন্তর্গত গোলক যাকে আমরা ইংরেজিতে বলি স্পেয়ার বিষয়টি শুরু করার পূর্বে তোমাদের মধ্যে বৃত্ত এবং গোলক নিয়ে যে সমস্যা রয়েছে সেটা আমি আগে ক্লিয়ার করে দিতে চাই দেখো এখানে কি লিখেছি বৃত্ত যাকে বলি সার্কেল লিখেছি গোলক ঠিক আছে তাহলে দেখো বৃত্ত গোলক তাহলে তোমরা তাই তো এবং এই তল তল বলতে তোমরা জানো যে তলে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে তাহলে এই বৃত্তটিকে তলে থাকার জন্য তোমার কি লাগছে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ এর পজিশনটা হচ্ছে দ্বিমাত্রিক তাই তো কিন্তু একটা গোলক যখন এখানে ছিল সেক্ষেত্রে কি ছিল সেটা তলে তো আছে তলের উপরের দিকে যে শূন্য স্থান আছে সেখানেও কিছু স্থান দখল করে আছে অর্থাৎ এর অবস্থানটা হচ্ছে ত্রিমাত্রিক তাই গোলক হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু তাহলে বৃত্ত হচ্ছে টু ডাইমেনশনাল ফিগার টু ডি ফিগার এবং গোলক হচ্ছে থ্রি ডি ফিগার টু ডি ফিগার এবং থ্রি ডি ফিগার কেন হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো কারণ এটা এই তলে অবস্থান করছে এবং গোলক এই তলে তো অবস্থান করছে এবং তার গোলকের কিছুটা অংশ তল থেকে দিকেও ওপরের অবস্থান করছে শূন্য অবস্থান তাই গোলক হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু থ্রি ডাইমেনশনাল ফিগার বৃত্ত হচ্ছে টু ডি অর্থাৎ টু ডাইমেনশনাল ফিগার উদাহরণ হিসেবে গোলকের উদাহরণ হিসেবে তোমরা প্রত্যেকেই জানো ফুটবল পাশে থাকো ছবি দেখতে পাচ্ছ ফুটবল ক্রিকেট বল মার্বেল অর্থাৎ গুলি যাকে বলা হয় এগুলো সবই হচ্ছে গোলকের উদাহরণ তারপর হচ্ছে তোমাদের পৃথিবীর যে গ্লোব হয় সেটাও একটা গোলক উদাহরণ তাহলে আশা করি বৃত্ত এবং গোলকের মধ্যে কি পার্থক্য সেটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের বিষয় হচ্ছে আমাদের গোলক যাকে আমি ইংরেজিতে কি বলি স্ফেয়ার। গোলকের একটাই মাত্র তল এবং সেটা হচ্ছে কি বক্রতল এই বক্রতল বলতে কি বলতেই আমরা সমগ্র তলকে বুঝি ঠিক আছে সমগ্রতল অর্থাৎ হোল সারফেস এবং বক্রতল বা কার্ভ সারফেস তাহলে আমরা এখানে কার্ভ সারফেস সার্ফেসও লিখতে পারি অথবা হোল সারফেসও লিখতে পারি কারণ গোলকের একটাই মাত্র তল পাশে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ গোলকে যার ব্যাসার্ধ কি আর আর একক তাহলে আজকে আমরা জানবো সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে যারা তোমরা গোলকের প্রথম ক্লাসটি দেখ করো তারা অবশ্যই প্রথম ক্লাসে দেখে নেবে সেখানে প্রয়োজনীয় সূত্রগুলো কি করে আসে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আলোচনা করা হয়েছিল সমগ্রতলের ক্ষেত্র ফল এর সূত্রটি হয় ফোর পাই আর যেখানে পায়ের আসন্ন মান হচ্ছে টোয়েন্টি টু এবং সেভেন এবং আটটা কি আটটা হচ্ছে গোলকটির ব্যাসার্ধ তাহলে সমগ্রতলের তলের ক্ষেত্রফল সূত্রটি কি ফোর পাই আর স্কোয়ার আয়তন অর্থাৎ ভলিউম ভলিউম কি হয় ফোর বাই থ্রি পাই আর কিউব পায়ের আসন অনুমান টু টু বাই সেভেন এবং তোমরা জানো আর হচ্ছে কি আর হচ্ছে গোলকটির ব্যাসাদ তাহলে গোলকের সমগ্রতর ক্ষেত্রে ফল ফোর পাই আর স্কোয়ার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি পায় আর কিউ ঘন একক আর সমগ্রতলের ক্ষেত্র ফল কী হবে বর্গ একক এবার নিরেট অর্ধগোলক অর্থাৎ সলিড হেমিসফিয়ার গোলককে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো দুটো সমান ভাগে ভাগ করলে আমরা কি পাবো নিরেট অর্ধগোলক তোমরা পাশে কাটা মধ্যে ছবি দেখতে পাচ্ছো সেটা একটা নিরেট অর্ধগোলকের উদাহরণ তাহলে দেখো নিরের নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র ফল বা কার্ভ সার্ফেস কি হবে গোলাপের সমগ্রতলের ক্ষেত্রে ফল যদি ফোর পায়ারিস করা হয় তাহলে নিরেট অর্ধগোলকের বক্রতল বক্রতল দেখো যখন গোলাপকে কেটে নিরেট অর্ধগোলকে পরিণত করা হয়েছে তখন কিন্তু এর দুটো তল পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বক্রতল এটা হচ্ছে বক্রতল এবং নিচের দিকটা দেখো এটা এটা হচ্ছে একটা সমতল কিন্তু অবশ্যই এক্ষেত্রে গোলাপটিকে কি হতে হবে নিরেট অর্ধ হতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা দূরতল পাচ্ছি একটা হচ্ছে বক্রতল একটা হচ্ছে সমতল তাহলে বক্রতল বলতে এই অংশটুকুটা তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফল কি হবে সমগ্রতলের ক্ষেত্রফল যদি ফোর পায়ার করা হয় বক্রতলের ক্ষেত্রে অর্ধগুলোর ক্ষেত্রে এর অর্ধেক অর্থাৎ ফোর পায়ার স্কোয়ার এর অর্ধেক অর্থাৎ কত হবে টু পায় আর স্কোয়ার বর্গ একক তাহলে এই বক্রতল যে দেখতে পাচ্ছ এটার ক্ষেত্রফল কত টু পাই আর স্কোয়ার বর্গ একক আর সমগ্রতল বলতে কি সমগ্রতল বলতে একটা বক্রতল এবং একটা সমতল এই সমতল দেখো কেমন আকার বৃত্তাকার সমতল তাহলে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্রফল কি হবে একটা বক্রতলের ক্ষেত্রে ফল এবং একটা সমগ্রতলের ক্ষেত্র ফল অর্থাৎ কত পায়ার স্কোয়ার টু পায়ার স্কোয়ার প্লাস পায়ার স্কয়ার ইজ থ্রি পায় আর স্কোয়ার বর্গ একক এটা হচ্ছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্র ফলের সূত্র আয়তন কি হবে গোলকের আয়তনের সূত্র কি ছিল ফোর বাই থ্রি আর কিউব তাহলে নিরের অর্ধ আয়তন কি হবে হাফ ইন্টু ফোর বাই থ্রি আর কিউব অর্থাৎ গোলকের আয়তনের অর্ধেক তাহলে কত হবে এটা টু বাই থ্রি পাই আর কিউ টু বাই থ্রি কেন হলো যে দেখো টু টু যা ফোর ঘন একক তাহলে নিরের অর্ধ বক্রতলের ক্ষেত্রফল টু পাই স্কোয়ার সমগ্রতলের ক্ষেত্রফল টু পাই স্কোয়ার প্লাস স্কোয়ার থ্রি পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউব ঘন একক নিজে তোমরা একটা ফাঁপা গোলকের ছবি দেখতে পাচ্ছো ফাঁপা গোলক অর্থ দেখে বলা হয় হলো স্ফেয়ার ঠিক আছে ফাঁপা গোলক যেহেতু তার জন্য এর কি হবে এর একটা অন্তর ব্যাসার্ধ থাকবে সেটাকে আমরা ধরছি স্মলার এবং একটা বহির ব্যাসার্ধ থাকবে সেটাকে ধরছি আমরা কি ক্যাপিটাল আর তাহলে ফাঁপা গোলকের ফাঁপা গোলকের আয়তন নির্ণয় সূত্রটি কি অর্থাৎ এই ফাঁপা গোলকটি পরিমাণ পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ দেখতে এইটুকু এগুলো এই পরিমাণ অংশে পদার্থ রয়েছে ফাঁপা গোলকের তাহলে এই পরিমাণ পদার্থটাই হচ্ছে ফাঁপা গোলকের আয়তন ফাঁপা গোলকের আয়তন সূত্র কি হবে ফোর বাই থ্রি পাই বহির্ব্যাসার্ধের কিউ মাইনাস অন্তর ব্যাসার্ধের কিউ ঘন একক তাহলে ফাঁপা গোলক অর্থাৎ হলো স্পিয়ারের আয়ত নির্ণয়ের সূত্রটি কি ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর হচ্ছে মাইনাস বহির ব্যাসার্ধ এবং স্মল হচ্ছে অন্ত ব্যাসার্ধ তাহলে কোষে দেখি টুয়েলভ এর অঙ্কগুলি করার আগে তোমার প্রত্যেকে এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবে এরপর আমরা তোমাদের গণিত বইয়ের ওয়ান হান্ড্রেড এইটি থ্রি নং পৃষ্ঠার কোষে দেখি টুয়েলভ এর অঙ্কগুলো শুরু করব গোলক সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রগুলি আলোচনা করার পর আমরা এবার গণিত বইয়ের ওয়ান হান্ড্রেড এইটি ছিনং পৃষ্ঠা কোষ থেকে টুয়েলভ অঙ্কগুলি করার চেষ্টা করবো ফার্স্ট অঙ্ক প্রশ্নে বলা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধে দৈর্ঘ্যটি টেন পয়েন্ট ফাইভ সেমি তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করলি কিন্তু তোমরা পাশে সমগ্রতলের ক্ষেত্রফল নিয়ে সূত্র দেখতে পাচ্ছ সমগ্রতলের ক্ষেত্রফলের নিয়ে সূত্রটা হচ্ছে ফোর পায়ের স্কোয়ার যেখানে আটটা হচ্ছে গোলকটি ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে তাহলে অঙ্কটা শুরু করা যায় প্রশ্নে দেওয়া বিষয়টি রয়েছে গোলকটির ব্যাসার্ধ ব্র্যাকেটি স্মল আর ইকোয়াস টু টেন পয়েন্ট ফাইভ সেমি নির্ণয় করতে বললো যে সমগ্রতলের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এখানে ফোর থাকলো পায়ের ভ্যালু টোয়েন্টি টু বাই সেভেন আর এর ভ্যালু টেন পয়েন্ট ফাইভ যেহেতু স্কোয়ার রয়েছে এটাকে আমরা দুইবার লিখলাম গুণ আকারে দশমিক দেখো দশমিকের পর একটা করে অঙ্ক রয়েছে তাই সেক্ষেত্রে হান্ড্রেড আসলো এরপর এটা সাত দিয়ে কাটা যায় সাত পনেরো হয় একশো পাঁচ তারপরে আমরা এটাকে ফোর দিয়ে কাটতে পারি ফোর টোয়েন্টি ফাইভে হয় হান্ড্রেড আবার এটাকে ফাইভ দিয়ে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ ফাইভ দিয়ে টোয়েন্টি ওয়ান থ্রি যা ফিফটিন তার উপরে থাকলো টোয়েন্টি টু ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান এটা যদি তোমরা গুণ করো এটা গুণ করে দেখবে আসবে 1386 বর্গ কি এককে করলাম সেমি এককে তাহলে এটাই হলো ব্লকটির সমপরিমাণে কি বলা হচ্ছে চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসেবে 431.20 টাকা লেগেছে বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমরা আগে ব্যাসারদের দৈর্ঘ্য বের করব সেখান থেকে সহজেই ব্যাসের দৈর্ঘ্য বেরিয়ে যাবে একটা জিনিস লক্ষ্য করো বলটির প্রতি বর্গ সেমিতে এত টাকা হিসেবে মোট কত টাকা লেগেছে ফোর হান্ড্রেড তাহলে আমরা এখান থেকে বলটির ক্ষেত্রফল পেয়ে নেব অঙ্কটা শুরু করব ধরি গোলক বলটির ব্যাসার্ধ সমান আর সেমি এরপরে দেখো বলটি তৈরি করতে প্রতি বর্গ টাকা হিসেবে টাকা লেগে বলটির হবে তাহলে ক্ষেত্রে এবং এক বর্গ সীমিতে কত টাকা খরচ হচ্ছে সেভেনটিন পয়েন্ট ফাইভ জিরো এটা যদি হিসেব করা হয় দশমিকের পর দুটো অঙ্ক দশমিকের পর দুটো অঙ্ক ক্যান্সেল হয়ে গেল তাহলে এরপর একটা করে জিরো ক্যান্সেল হচ্ছে এটাকে সেভেন দিয়ে যদি কাটা যায় তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাকে যদি সেভেন দিয়ে কাটা যায় হচ্ছে সিক্স হান্ড্রেড সিক্সটিন তাহলে সিক্স হান্ড্রেড সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ বর্গ সেমি এটা হলো বলটির ক্ষেত্রফল বলটির ক্ষেত্রফল বলতে এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি তোমরা পাশে দেখতে পাচ্ছ সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটি হয় ফোর আর স্কোয়ার বর্গ একক তাহলে এক্ষেত্রে হবে ফোর পা আর স্কোয়ার বর্গ সেমি তাহলে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে এই ফোর আর স্কোয়ার সমান সিক্স হান্ড্রেড সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ বা আর স্কোয়ার সমান সিক্স হান্ড্রেড সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ ফোর নিচে আসবে ফোর নিচে আসলো এবং পায়ের ভ্যালু কত টোয়েন্টি টু বাই সেভেন সেভেনটা আমরা নিচে না লিখে উপরে লিখে দিলাম এরপর দেখো এগারো দিয়ে কাটা যায় এগারো দিয়ে বাইশ এটা এগারো দিয়ে কাটা এগারো পাঁচ পঞ্চান্ন এগারো ছয় ছে তারপরে এটা চার দিয়ে কেটে দিই চার চোদ্দ হয় ছাপ্পান্ন তাহলে এরপরে এটা দুই দুই দিয়ে সাথে সাত সাথে উনপঞ্চাশ থাকলে উপরে এবং নিচে থাকছে কত টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে আর স্কোয়ার এর ভ্যালু তাহলে আর এর ভ্যালুটা কি হবে স্কোয়ার রুট অফ দিস তার মানে সেভেন আর স্কোয়ার সমান তাহলে ইন্টু সেভেন বাই ফাইভ ইন্টু ফাইভ আর এর মান তাহলে কত হচ্ছে সেভেন বাই ফাইভ এটা হলো ব্যাস এটা হলো ব্যাসার্ধ তাহলে অতএব বলটির ব্যাস নির্ণয় করতে হবে তাহলে বলটির ব্যাস কি হবে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু সেভেন বাই ফাইভ এটা করলে কত হচ্ছে ফোরটিন বাই ফাইভ এটা তোমরা দশমিকের হিসেব করবে হবে কত টু পয়েন্ট এইট টু পয়েন্ট এইট সেমি বলা হচ্ছে শর্টপাট খেলার জন্য বল ব্যবহার করা হয় তা ব্যাসের দৈর্ঘ্য দেওয়া কত ঘনসীমে লোহা আছে তাহলে বলটি তৈরি করতে কি পরিমাণ পদার্থ লাগে তার সেটা নির্ণয় করার জন্য আমাদের কি নির্ণয় করতে হয় আয়তন নির্ণয় করতে হয় আয়তনীয় সূত্র আমরা পাশে দেখতে পাচ্ছি ফোর বাই থ্রি আর কিউ অর্থাৎ ব্যাসার্ধ লাগে ব্যাস দেওয়া রয়েছে তাহলে সেখান থেকে ব্যাসার্ধটা সহজেই পাওয়া যাবে তাহলে তিনের অঙ্কটা শুরু করা যাক বলটির ব্যাসের দৈর্ঘ্য বলটির ব্যাস কত বলা হয়েছে সেভেন সেমি তাহলে অতএব ব্যাসার্ধ কি হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ সেভেন বাই সেমি এটাকে ভগ্নাংশে রেখে দিলে হিসেব করতে সুবিধা হবে তাহলে অতএব আয়তন কি হবে আয়তন নির্ণয়ের প্রয়োজনীয় সূত্রটি হচ্ছে 4 বাই থ্রি পায় আর কিউব সূত্রটি লিখে দেওয়ার পর আমরা আরের ভ্যালু পুট করবো ফোর বাই থ্রি পায়ের ভ্যালু বাইশের সাদ আরের ভ্যালু সেভেন বাই টু আর এর কিউব সেই কারণে আমরা কি করলাম এটাকে থ্রি টাইমস লিখলাম অর্থাৎ তিনবার লিখলাম এরপর আমরা হিসেব করবো হিসেবটা তোমাদের উপর নির্ভর করছে কীভাবে করবে সেভেন সেভেন ক্যান্সেল হলো তারপরে দেখো টু টু যা ফোর হয় তাহলে দুটো দুই একটা চার কেটে গেল উপরে তাহলে আচ্ছা আর তো কিছু আচ্ছা দুই দিয়ে কাটতে পারে আমি টু ইলেভেন যা টোয়েন্টি টু তাহলে উপরে থাকলো ইলেভেন ইন্টু ফর্টি নাইন নিচে থাকলো কি থ্রি তাহলে এটা যদি তোমরা যদি গুণ করো হবে দেখবে ফাইভ হান্ড্রেড থার্টি নাইন বাই থ্রি

লিখবো বলটিতে চারের অঙ্কটা বলা হয়েছে জলে নিমজ্জিত করা হয়েছে সম্পূর্ণ ভাবে তাহলে কি পরিমাণ জল অপসারিত হবে সেটা নির্ণয় করতে হবে তোমরা প্রত্যেকে আর সূত্র জানো আর কি সূত্রে কি বলা হলো কোন তলের মধ্যে কোন একটা বস্তু যদি সম্পূর্ণ বা আংশিকভাবে যদি নিমজ্জিত করা হয় তাহলে অপসয়িত তলের আয়তন বস্তুর আয়তনের সমান হবে তাহলে এখানেতে কি পরিমাণের অপসয়িত হয়েছে সেটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে নিরেট গোলকটির আয়তন নির্ণয় করতে হবে আয়তন এর সূত্র তোমরা জানো 4/3 পাই আর কিউব ব্যাস দাও তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে নিব তাহলে খুব সহজ আয়তন বের করলে আমার উত্তরটা হয়ে যাবে তাহলে চারের অঙ্কটা শুরু করি এখানে নিরেট গোলকটির ব্যাস দেওয়া আছে নিরেট গোলকটি ব্যাস দেওয়া ছিল তাহলে ব্যাস দুই দিয়ে ভাগ কত সেমি আয়তন হবে গোলকের আয়তন যা হবে সেই পরিমাণ অপসারিত হয়েছে এটা আর কে সূত্র অনুযায়ী তোমরা জানো তাহলে আয়তনের সূত্রটি আগে লিখলাম ফোর বাই থ্রি পায় আর কিউব ফোর বাই থ্রি পায়ের ভ্যালু প্রত্যেকেই জানো টোয়েন্টি টু বাই সেভেন আর কিউব ভিতরে রয়েছে ফর্টিনটাকে আমরা আমি লিখলাম এরপরে দেখো হিসেবে নিজের মধ্যে করতে হবে সেভেন টু যা টোয়েন্টি ফোর ফরটিন হচ্ছে আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে এবার উপরের দিকে গুণ করতে হবে ওপরের এই গুণটি করলে হবে থার্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি সিক্স নিচে কী রয়েছে থ্রি এবার এটা ভাগ করতে হবে ভাগটা তোমরা করবে এটা হবে ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি এইট অ্যান্ড টু বাই থ্রি ঘন সেমি তাহলে আমরা কী কি এবার অতএব ঘনসেমি জল অপসারিত হবে গোলাকার গ্যাস বেলুন ফলাবার সময় ব্যসার্ধ তৈরি করে সেভেন ছিল হয়ে গেল টোয়েন্টি ওয়ান তাহলে বেলুনটি পূর্বের এবং পরের সমগ্রতার ক্ষেত্র ফলে অনুপাত নির্ণয় করতে হবে খুব সহজ এটা অঙ্ক তাহলে পূর্বের ব্যাসার্ধ দেওয়া কত রয়েছে সেভেন সেমি অনুপাত কিসে নির্ণয় করতে সমগ্রতলের তলের ক্ষেত্রফল তাহলে অতএব আমরা কি করব সমগ্রতলের তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফলে সূত্রটি কি হয় 4 পাই আর স্কয়ার তাহলে 4 পাই আর বলতে 7 7 আর স্কয়ার একক কি হবে বর্গ সেমি হয়ে গেল এরপর আমরা কি করব পরবর্তী ব্যাসার্ধ পরবর্তীতে ব্যাসার্ধ কত হচ্ছে 21 সেমি তাহলে অতএব সমগ্রতলের তলের ক্ষেত্রফল কি হবে 4 পাই 21 স্কয়ার বর্গ সেমি যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে তাই আমরা পায়ের ভ্যালু নির্ণয় করব না পায়ের ভ্যালু এখানেতে পুট দরকার নেই তাহলে অতএব বেলুনটির পূর্বে পরের সমগ্রতার ক্ষেত্রে ফলে অনুপাত কি হবে পূর্বের কত ছিল ফোর পাই সেভেন স্কোয়ার পরে কত হলো ফোর পাই টোয়েন্টি ওয়ান এর স্কোয়ার যেহেতু অনুপাত নির্ণয় করতে হবে তাই আমাদের কমন টার্মস আউট হয়ে যাবে সেই কারণে আমরা কি করি পায়ের মান আমরা পুট দেখো ফোর ফোর পাই পাই আউট হলো সেভেন 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 স্কোয়ার অর্থাৎ আর কি টোয়েন্টি ওয়ান স্কোয়ার টোয়েন্টি ওয়ান স্কোয়ার মানে টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান এরপরে দেখো আমরা এটা কি করবো সেভেন ইন্টু সেভেন টোয়েন্টি ওয়ান কে আমরা কি লিখতে পারি সেভেন ইন্টু থ্রি আর দেখো আরেকটা টোয়েন্টি ওয়ান রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি সেভেন ইন্টু থ্রি এখানেও কমন টার্ম সেভেন টাম সেভেন ক্যান্সেল আউট হলো তাহলে এখানে কি পড় থাকলো ওয়ান আর এখানে কি পোল থ্রি ইন্টু থ্রিজ নাইন তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রয়োজনীয় উত্তর অর্থাৎ ওয়ান রেশিও নাইন ফর ওয়াচিং